Hello everyone, তোমরা সবাই কেমন আছো? চলে এসেছি আবার ঝকঝকে তকতকে সুন্দর ব্লগ নিয়ে। এখন বাজে সকাল 8:53 আর আমি আর টিকলু অ্যাজ ইট ইজ নিচে বসে আড্ডা মারছি। সিম্বুকে স্কুলে ছাড়া হয়ে গেছে। এবার সিম্বু কি পিঁপড়া নাকি যোগে স্কুলে ছাড়া হয়ে গেছে, মানে সিম্বুকে স্কুলে ড্রপ করে দিয়েছি। আমি তোমাকে দেখাচ্ছি, দেখো এটা হচ্ছে আমার স্যার। আমি কেমন এক্সারসাইজ করছি, আমার এরকম কবে হবে? দুষ্টুমি কেন করেছো? তুমি বলবে তুমি বাচ্চা না আমি বাচ্চা। তো আজকে আমাকে জিমে একজন এসেছে দেখা করতে, স্পেশাল কেউ জিম থেকে নিতে এলো। হ্যাঁ, আমি এসেছি কারণ আমি নিজে ওয়ার্কআউট করতে পারছি না। আর আমি কুরসি মত কেন করি? আগে আমি ক্যামেরা থেকে চুল ঠিক করতাম, সেই হ্যাবিটটা চলে গেছে আমার। ফিগান তবে বাড়িতে আমার আয়নায় অনেক স্পট আছে। বাহ, শিবানি খুব হার্ট হবে এটা শুনে। হার্টফুল কমেন্ট, হার্টফুল কমেন্ট। ইয়েস, ঘরে এসে স্নান টান করলাম। সিম্বা আজকে স্কুল থেকে ঠোঁটটা ফাটিয়ে এসেছে, ওই খেলাধুলা করতে গিয়ে কিছু করতে গিয়ে ঠোঁটে লেগেছে আর কি। ঠোঁটটা ভেতরের দিকে যেমন আগের বার হয়েছিল না, ঠিক এই জায়গাটা ওরকম ফেটে গেছে। এই যে কোলে শুয়ে আছে আমার। ভালো হয়েছে তো যোগাটা? এই যোগ ব্যায়ামটা কে শেখালছে তোমাকে? জঘন্য একেবারে। নিশ্চয়ই তোমার বাবা। যা, আর এদিকে মোটামুটি সব গ্যাজেটস আমাদের এখন ইয়ে হচ্ছে, চার্জ হচ্ছে। আর সিম্বুকে চান করাবো। এটা হচ্ছে সিম্বুর খাবার ব্যাগ, এখানে ওর ম্যাগি ফ্যাগি একটু সব রকমই নিয়ে যাচ্ছি। আমার ব্যাগটা বার করতে হবে, ব্যাগপ্যাকটা। ব্যাগপ্যাকটা তুমি নিও না। আর এবার বেগুন ভাজছে আর আলুর দমের জন্য আলু টালু কাটা হয়ে গেছে। আলুর দম হবে একটুখানি, একটু জন্য ওর যেহেতু শুনেছে কাশ্মীর আলুর দম প্রথমে করতে বলেছে, ওই জন্য ওটা দিয়ে একটু ভাত খেয়ে যাবেন। আর ওর ভালো লাগছে না। আলু ভেন্ডি ভাজা আছে আলাদা আলাদা, লাউ আছে, এখানে লাউ আছে, এটা ভাত, ভাত আর ডাল ফ্রিজ আছে। ডাল ফ্রিজ, এটা ডালিয়া না? এটা ডালিয়া, ডালিয়া। ফুড উপভোগ করলাম। যাই হোক, ছোট উপহার না গো, এগুলো খুব সুন্দর উপহার। তুমি যে এলে চান মামা কিনা জিজ্ঞাসা করছি। হ্যাঁ চান মামা, চান মামা, তুমি এত সুন্দর নোট লিখলে, কিন্তু তুমি তোমার ফোন নাম্বারটা দিয়ে দাওনি বাবা, দিয়ে গেলে কত ভালো হতো। তুমি এটা পাবার, এই মেসেজটা পাওয়ার সঙ্গে সঙ্গে তুমি যেন একটু যোগাযোগ করো বাবু, কমেন্টের মাধ্যমে তুমি যেন একটুখানি ফোন নাম্বারটা দিও, তোমার সঙ্গে কথা বলো। এবং মুখখানা দেখি, উলি বাবালি চুংকু চুংকু ছনাটা চুংকু চুংকু। ওই যে লুচি আলু ভাজা করে নিয়ে যাচ্ছো, কিন্তু রাজধানীতে তো খেতে দেবে। ও দে, আমার ভালো লাগে না, হবে আমার ভালো লাগে না কোনো খাবার টাবার। হ্যাঁ, টুপি টুপি টুপি। চন্দ্রয়ান 3 চাঁদের সাউথ পোলে গিয়ে ল্যান্ড করেছে, যেখানে কেউ পৌঁছাতে পারিনি সেখানে আমরা পৌঁছে গেছি। দেখো আমরা ইন্ডিয়ানরা জুগাড়ু, যেখানে কেউ যেতে পারে না, যেখানে কেউ পৌঁছাতে পারে না সেখানে আমরা ঠিক কিছু না কিছু করে পৌঁছেই যাই। আরে আরে, কি কি চলে গেল নিয়ে? চল আর আমাদের ট্রেন হচ্ছে 4:50 আর টিকলু এখন ভালো করে শুচ্ছে খাটে। ওরা চলে গেল, বাই বাই। আর সিম্বা কিছুতেই ঘুমোচ্ছে না, কাউকে বসতে দিচ্ছে না।
আমাকে বসতে দিচ্ছে না, আমাকে টেনে তুলছে, বোঝে চলো বেরিয়ে পড়ি। আমিও শুয়েই আছি, আসলে মাছগুলোকে ঠিকানা লাগাতে হবে, ওই জন্য বসে আছি। মাছ ঠিকানা লাগাতে হবে না, মানে মাছগুলোকে নিচে নিয়ে যেতে হবে। হ্যাঁ, শিবানী দরজা বন্ধ করে নিয়ে যাবে আমরা নামি। তারপরে কোথায় যাবো? আরে গাড়িতে চল, ও কিরকম বুকা বুকা করছে না, এখান থেকে হারিয়ে যাবে। দেখ দেখ কোন স্টেশনে নামবো বলো তো আমরা? আমি জানি না, প্লিজ বলো একবার বলে দাও। হাওড়াতে? না হাওড়াতে নামবো না, কেন? হাওড়াতে তো উঠবো, তারপরে ওখান থেকে ওলা নিতে পারি আর কুবের নিতে পারি না, অটোতেও চড়ে যেতে পারি। মুঘল সরাইতে গিয়ে তোমাকে না মুঘলাই পরোটা খেতে হবে, তারপর তোমাকে স্টেশন থেকে বের হতে হবে। আরে সেই গিয়ে দেখবে যে অনেকক্ষণ বসে থাকতে হচ্ছে। ওটা তো খুব ভালো হয় না, এত দূরে জায়গা আমি কোনোদিন দেখিনি এইভাবে বেরোতে, অন্তত আধ ঘন্টা আগে তো পৌঁছানো উচিত। হ্যাঁ, এগুলো আমি মেনটেন করি না, কিচ্ছু করে না, আমার টেনশন হতে থাকে। এই যে সামনে সিম্বা গাড়ি চালানোর চেষ্টা করছে, পিছনে খুব কষ্ট করে মালপত্রগুলো রাখা হয়েছে। প্রত্যেকবার আমাদের মধ্যে কথাবার্তা হয় যে জামা কাপড় বেশি নেওয়া হয় না, মালপত্র কম হবে। আমি তো রেডি, কেমন হলো তোমাদের দেখালামই না। সোয়া চারটে একটু লেট হবে, সোয়া ছটার মধ্যে ঢুকে যাবো। ঠিক মামুনি? হ্যাঁ বাবা, ঠিক আছে। আপনি তো আপা আমাদের ছাড়তে যাচ্ছে। এটা হচ্ছে সরাইঘাট এক্সপ্রেস, এটা বেরিয়ে গেল, এটা হচ্ছে 9 নম্বর প্ল্যাটফর্ম। এখানে আমাদের ট্রেনটা আসছে রাজধানী, যেখান দিয়ে ঢুকলাম ওইখানেই 9 নম্বর প্ল্যাটফর্মটা রয়েছে, তো লাকিলি বেশি দৌড়ঝাঁপ করতে হবে না। আমরা এখানে গাড়ি রেখেছি আর এই হচ্ছে আমাদের প্ল্যাটফর্ম। তাড়াহুড়ো করে এলে এখন বসে থাকতে হবে, ট্রেন ঢুকতেই এখনও 15-20 মিনিট লাগবে কম করে। হ্যাঁ তো জল রয়েছে এখানে। যেহেতু আমাদের কোচটা হচ্ছে ঠিক গাড়ির পিছনেই, ওরা এখন সব গাড়িতে বসে ছেলে ঘুমিয়ে পড়েছে, লাগেজ ফাগেজ সব রেখে তারপর আসছি। চলো বাপ্পা, টাটা বাপ্পা, দেখা হচ্ছে, বাই বাই। চলো 4:40 বাজে, সবাই ট্রেনে সেটেল করে গেছে, মামনি আর নীলিমা ভিতরে আছে আর স্নেহা ভয় নামছে না। ট্রেন কখন ছেড়ে দেবে? হ্যাঁ এবং সব থেকে মজার ব্যাপার হচ্ছে আমরা চারজনে প্রথমবার একসাথে ট্রেনে ট্রাভেল করছি। ট্রেনের ইঞ্জিনিয়ার, ট্রেনের ইঞ্জিনিয়ার চলে এসছে। আগ্রার পরে ট্রেনে চাপলে না? 2019-এ ওই জন্য ছেলের সঙ্গে ম্যাচিং করে জুতো পড়েছো। এই যে দেখো মামনির জুতো, এটা এটা হচ্ছে ছেলের জুতো। কি খারাপ বলবে ও? ট্রেন ছেড়ে দিয়েছে কিছুক্ষণের মধ্যে ফ্রম জগন্নাথ টু কাশী বিশ্বনাথ। আর আজকের মতো ব্লগটা এতটাই রাখছি, তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কালকে নিয়ে আসছি একটা ট্রেন জার্নিওয়ালা ব্লগ নিয়ে। ততক্ষণ লাভ ইউ অল। Thank you.
Thank you.